দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আজকে রাজশাহী থেকে আপনাদেরকে ইলিশের বাজারটা জানিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন এগুলো, এখানে কিন্তু ইলিশ রয়েছে। তো ইলিশের সাইজ কিন্তু ভাই এটা কতখানি হতে পারে ওজন? এটা কিন্তু 1 কেজির উপরে যাবে, 1 কেজি 200 বা 1 কেজি 1 পাওয়া। পাশে কিন্তু এটা একটু কাছে ছোট। এটা কি ভাই? এটা যা আপনার 3 কেজি তাই না? এটা এটা বরিশালে। তো আমরা একে একে আজকে বাজারটা জানবো ভাই। সবচেয়ে বড়টার বাজার কত যাচ্ছে? সবচেয়ে বড়টা 1700 টাকা কেজি ভাই। 1700 টাকা কেজি। পাইকারি আর করছে না, এখানে জল নেবে একই দাম, একই রেট। জি, এটা হচ্ছে আপনার 1500 টাকা দাম, 1500 টাকা কেজি। তো আর হচ্ছে যেটা একদম 750 টাকা কেজি, 750। জি, 750। পাশে গুলো কি একই দাম নাকি? না, ওটা আপনার 650। এটা হচ্ছে 650, আর এইটা আপনার হালকা নরম, ওটা দাম। তো আপনি এগুলো কত করে কিনেছেন? আমাদের এটা কিনা আছে 1640 টাকা রেট বড়টা, আর এটা কিনা আছে 1450। দর্শক ভাই, কিন্তু এগুলো আসলে আমি আজকে চালান দেখতে চাচ্ছি না, কারণ আমরা চালানো আছে, সমস্যা নেই। আচ্ছা ভাই, পরে তো কথা বলছি। পাশে দেখতে পাচ্ছি যে এগুলো, এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভাই, এগুলো ঠিক আছে? এগুলো ঠিক আছে দর্শক, দেখতে পাচ্ছেন মাছের কিন্তু। এগুলো কি জাটকা না ইলিশ? ইলিশ। হ্যাঁ, জাটকা ইলিশের পার্থক্যটা আপনি যদি দর্শক ভাইদের বলে দিতেন। ছোটটাকে আমরা জাটকা বলি, ইলিশের ছোটটাকে জাটকা বলি, আর বড় হলে ইলিশ বলি। দর্শক, এটা কিন্তু তো বরফ দেওয়া হয়েছে, মাছ যেন ভালো থাকে সেই কারণে। তো এই ছিল কিন্তু রাজশাহী থেকে আজকের ইলিশের বাজার। দর্শক, আপনাদেরকে আশা করি জানাতে পেরেছি এই হচ্ছে রাজশাহী থেকে আজকের ইলিশের বাজার। তো দর্শক, আমরা আরও অন্য মাছ আছে, ওগুলো বাজারটা জানবো। তো দর্শক, আমরা কিন্তু আরও দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আরও অনেক মাছ রয়েছে। তো ভাই, কত করে বিক্রি করলেন এগুলো? ইলিশ দিলাম এটা 600 টাকা কেজি। 600 টাকা কেজি ইলিশ। এগুলোকে 600 বিক্রি করতেছেন আপনি? 600 বেচছি, কেজিতে 4টা। দর্শক, 4টাতে কেজি হচ্ছে ভাই, কিন্তু 600 বেচছে। এটা সামুদ্রিক কি মাছ? এটা সামুদ্রিক টুনা ফিশ। সামুদ্রিক টুনা ফিশ। এটা কত করে কেজি? এটা 350 টাকা, 300 টাকা রাখা যাবে। 350 টাকা কেজি। তো আমরা পাশে ইলিশ দেখছি, এই ইলিশগুলো কিন্তু বড়। তো আমরা এই যে পাশে দেখতে পাচ্ছি এগুলো চিংড়ি। তো আজকে একটু চিংড়ির বাজারটা যদি বলে দিতেন। চিংড়ি বাজার আজকে 900 টাকা। এটা কি সাইজ চিংড়ি একটু দেখা দিন। কেজি 30টা হবে না? আর ইলিশ পরোটার বাজার? ইলিশ পরোটা আপনার চলছে আজকে 1500 টাকা। 1500 টাকা কি চলছে? 800 গ্রাম। তো দর্শক, এই ছিল কিন্তু রাজশাহী থেকে ইলিশের বাজার। তো আরও কিছু সামুদ্রিক মাছ আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। 1600 না? হ্যাঁ, কেজিগুলো 1600। খুব ভালো ইলিশ। তো দর্শক, এই ছিল কিন্তু রাজশাহী থেকে আজকের ইলিশের বাজার। পরবর্তী মাছের বাজার জানতে অবশ্যই আমার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভাই, এইটা কি মাছ? টুনা ফিশ না? এটা টুনা ফিশ। এটার কত করে বাজার আছে? 400 টাকা কেজি। দর্শক, এই ছিল কিন্তু আজকের মাছের বাজার। দর্শক, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।